একদিন একটা নাগিন কাঁদতে কাঁদতে কোনো পথ দিয়ে যাচ্ছিল। অপর দিকে ওই পথ দিয়ে এক টুনি পাখি যাচ্ছিল। টুনি পাখি এসে বলতে থাকে, এই যে নাগিন, তুমি কেন কাঁদছো? আমি যে কির জন্য কাঁদছি সেটা তোমাকে বললে তুমি কিছুই করতে পারবে না। হ্যাঁ, তুমি বলে তো দেখো, দেখো না কিছু করতে পারি কিনা। তখন নাগিনটে বলতে থাকে, কোনো এক দুষ্টতান্ত্রিক আমাকে জাদু দিয়ে আমার রূপ পরিবর্তন করে দেয়। দাঁড়াও, আমি এখনই পরীকে ডাকছি। তখন সাথে সাথেই ওইখানে পরীকে চলে আসে। এসে এই পরী বলতে থাকে, এই যে নাগিন, আমি তোমার আগের রূপ ফিরিয়ে দিতে পারবো, কিন্তু তান্ত্রিকের অনুমতি ছাড়া আমি তোমার রূপ ফিরিয়ে দিতে পারবো না। যদি তোমার রূপ পরিবর্তন করতে হয় তাহলে ওই তান্ত্রিককে এখানে আসতে হবে। পরী এবং নাগিনের কথা শুনে তান্ত্রিক সেখানে চলে আসে। তান্ত্রিক এসে বলতে থাকে, এই যে নাগিন কন্যা, তুমি আর কাঁদতে থেকো না, আমি তোমার আগের রূপ ফিরিয়ে দিচ্ছি। সাথে সাথে তান্ত্রিক জাদু দিয়ে সেই নাগিনের রূপ ফিরিয়ে দেয়। টুনি পাখি তো নাগিন কন্যার রূপ দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে বলতে থাকে, বাহ অপরূপ, নাগিন কন্যা তোমার এত সুন্দর রূপ। হ্যাঁ টুনি, এটাই আমার আসল রূপ। আমি আমার আসল রূপের জন্য কতই না কান্নাকাটি করছিলাম, তোমার জন্যই আমি আজকে আমার আসল রূপটা ফিরে পেয়েছি। কোনো একদিন টুনি এবং টুনির সানা টুনির মামার বাড়ি যাচ্ছিল। হঠাৎ পথে টুনিদের সামনে এক ডাকুরক্ষর চলে আসে। ডাকুরক্ষস এসে টুনির বাচ্চাটাকে খেয়ে ফেলে। সাথে সাথেই টুনি উড়ে উড়ে তান্ত্রিকের কাছে চলে গেল। যাওয়ার পথে টুনির একটি পরীর সাথে দেখা হয়। টুনিকে দেখা মাত্রই পরী টুনিকে জিজ্ঞাসা করে, এই টুনি, তুমি ভয়ে ভয়ে কোথায় যাচ্ছ? এই যে পরী দিদি, আমার বাচ্চাটাকে একটি ডাকুরক্ষস খেয়ে ফেলেছে, তাই একটি তান্ত্রিকের কাছে যাচ্ছি। ঠিক আছে টুনি, তোমার তান্ত্রিকের কাছে যেতে হবে না, তুমি আমাকে ওই ভূতটাকে দেখিয়ে দাও, আমি ভূতটাকে একটি মজা দেখাবো। সাথে সাথে টুনি পরীকে নিয়ে ভূতের সামনে চলে যায়। পরী গিয়েই ভূতটাকে একটা জাদু দিয়ে ফুটবল বানিয়ে দেয়। সাথে সাথে পরী জাদু দিয়ে টুনির সানাকে এখানে নিয়ে আসে। টুনির সানা এসে বলে, এই ফুটবলটাকে নিয়ে আমি বাড়ি চলে যাব। হ্যাঁ টিঙ্কু, এই ফুটবলটা নিয়ে তুমি বাড়ি চলে যাও।